আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিলেট ইউকে কিচেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজ দেখতেই পারতেছেন আমি B&Q-তে গিয়েছিলাম। B&Q হচ্ছে একটা ইংল্যান্ডের এক মাল্টি ন্যাশনাল DIY অ্যান্ড হোম ইম্প্রুভমেন্ট রিটেইলিং কোম্পানি। এটা খুবই বড় একটা শপ, এইখানে ঘরের জিনিস ধরে, গার্ডেনিং ধরে, আপনার যে কিছুই নাম করবেন সবই পাবেন এই স্টলে। তো আমি B&Q-তে আসছিলাম আমার কুটুবের জন্য কিছু শেলফ কেনার জন্য। সো শেলফটাও কিনে নিলাম আর আপনাদের জন্য আমি শুটটাও করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন, আমার B&Q শপিংটা শেষ করে ঘরে আসার পর আমার হাজবেন্ডের ফ্যামিলি আসছিল আমার বাসায়। আসার পর দেখতে পাচ্ছেন আমি পানিপুরি বানিয়েছি এগেইন, এটা ছিল আমার সেকেন্ড টাইম। আমার জাল আসেনি, যখন আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম ও কিন্তু টক খেতে অনেক পছন্দ করে। তো আসছে, আসার পর বলতেছে ভাবি আমি পানিপুরি অনেক, আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস, এটা কি বানিয়ে খাওয়াবেন। তারপর আমি বানালাম, বানানোর পর আমরা এনজয় করেছি। ইট ওয়াজ রিয়েলি নাইস, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর পরে দেখতে পাচ্ছেন আমি পরের দিন কী রান্না করেছিলাম, এটা ছিল মুরগের গিলা পোনা। সবাই মুরগের গিলাটা খায় না, বা আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস। সো আমি গিলা পোনাটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার গিলা পোনাটা হয়ে গেছে। আমি কোনো রেসিপি দিচ্ছি না, এখন নামিয়ে নেব। এর জন্য আমি কোরিয়ান্ডার লিফটা দিয়ে নিয়েছি। আর আপনারা যদি কেউ চান গিলার রেসিপি, তাহলে গিলার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। জানি সবার রেসিপি লাগে না, বা সাম বোনেরা আছে যারা নিউ রাঁধুনি হয়েছে তাদের রেসিপি লাগে, আমার চ্যানেলে আছে, আপনারা চেক করে নিতে পারেন। গিলাটা আমি আগে বয়েল করে নেই হট ওয়াটার দিয়ে, প্রথমে ক্লিন করে নেই, তারপর হট ওয়াটার দিয়ে আমি ক্লিন করে নেই, তারপর মিট যেভাবে কুক করি এইভাবেই আমি গিলাটা কুক করি। আর পরে দেখতে পাচ্ছেন আমি একটা চপ বোনা করতেছি, এটা ছিল লাম চপ বোনা। আর একদিকে আমি বিরিয়ানি বানাচ্ছি, আমার কারিটা অলরেডি হয়ে গেছে। আর পোলাওয়ের জন্য আমি বাগারটাও দিয়ে নিয়েছি, এসব আমি শেয়ার করিনি। আর লাম চপ কুক করতে তেমন একটা টাইম লাগে না, হাফ অ্যান আওয়ারের মধ্যেই লাম চপটা কুক হয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন আমার লাম চপটা হাফ ওয়ে কুক হয়ে গেছে। এখন আমি অ্যাড করে নেব পটেটো। পটেটোটা আমার ঘরে থাকাই লাগবে, কারণ আমার ছোটো মেয়েটা পটেটো না ছাড়া ও খেতেই চায় না। সো ও কিন্তু মিট খায় না, চিকেন সামটাইম ও চিকেন খায়। সো পটেটোটা আমার ছোটো মেয়ের জন্যই দেওয়া হয় সবসময়, যে কোনো কারি আমি কুক করলে পটেটোটা দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখন আমি পটেটোটা অ্যাড করে নিয়েছি। আমি এখন নাড়িয়ে কভার করে রেখে দেবো 10 মিনিটসের মতো।
আর পরে আমি সামান্য পানি অ্যাড করে নেব, বেশি না, সামান্য করে। আমি বোনার মতো কারিটা কুক করতেছি, একদম শুকনা হলে খাওয়া যায় না, সামান্য জুলও লাগে, তো আমি সামান্য পানি অ্যাড করব। আর এইদিকে দেখতে পারতেছেন আমার ভেজিটেবল পোলাওয়ের জন্য আমি বাগারটা দিয়ে নিয়েছি, এখন রাইসটাও অ্যাড করে নিয়েছি, তারপর আমি নেড়েছি, এসব আর আমি দেখাইনি আপনাদেরকে। পরে আমি পানিটা অ্যাড করে নেব পরিমাণ মতো। আর আমার চপ কারিটাও হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবল রাইসটাও হয়ে গেছে, দুটিই নামিয়ে নেব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমি কারিটা নামানোর 5 মিনিট আগে গ্রিন চিলিগুলো অ্যাড করে নিয়েছি, দেখতেই পারতেছেন। আর যদি আগে অ্যাড করতাম তাহলে গলে যেত আর জালটা বেরিয়ে যেত, এর জন্য আমি কারি নামানোর 5 মিনিট আগে আমি চিলিটা অ্যাড করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন রেডি, আমার কুটগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তারপর একটা সালাদ বানাবো, সালাদ বানানোর পর এখন আমি দেখাচ্ছি কারিটা নামানোর পর কেমন হয়েছে। কালারটা খুবই সুন্দর আসছে, খুবই স্বাদ হয়েছিল, অসাধারণ হয়েছিল। আর এখন দেখতেই পাচ্ছেন প্লেটে খাবারটা নিয়ে নিছি, তারপর মনে হয়েছে যে সালাডটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি সামান্য ফ্রুট কেটে নিয়ে আনছি। বাচ্চারা কিন্তু এমনি ফ্রুট খেতে চায় না, যখন কেটে নিয়ে আসি তখন তারা চায় ফ্রুট খেতে। আমার কাছে কিন্তু কিউই ফ্রুটটা অনেক ভালো লাগে, যদি লবণ দিয়ে মরিচ দিয়ে খান চাটনি করে এটা খুবই স্বাদ হয়, বা এমনি যদি লবণ দিয়ে খান খুবই খুবই টক অ্যান্ড অসাধারণ একটি ফ্রুট। মনেই হয় না আমি মিস করি বাংলাদেশের ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো, কাঁচা বরই, যখন আমি কিউই ফ্রুটটা টেস্ট করি। আমার খুবই পছন্দের একটা ফ্রুট কিউই, আপনারা চাটনি করে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট করে। আর এখন দেখতেই পাচ্ছেন আমরা চকলেট খাচ্ছি, চকলেট কেন পছন্দ করে, চকলেট সবাই পছন্দ করে। আর আমাকে ডাউন বিলো জানাবেন আপনাদের ফেভারিট চকলেট কী, আমার লিন্ট, আমি লিন্টটাই বেশি পছন্দ করি। খাওয়ার কোনো শেষ নেই, বা আমার ব্লগটা শেষ হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ করবেন, আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, তাহলে যখনই আমি একটা নিউ ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে জানতে পারবেন। আর আজ এতটুকুই, ভালো থাকুন, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।